আমরা এখন ঢাকা জেলার সাভার থানার ধলেশ্বরী নদীর পাড়ে মাছের আড়তে আসছি। দেখছি তেলাপোয়া মাছ এবং পাঙ্গাস মাছ। তো তেলাপোয়া মাছ এবং পাঙ্গাস মাছগুলো বেশ তরু তাজা। মাছগুলো ভাইয়া কোন জায়গা থেকে আনা? মাছগুলো রাজশাহী থেকে আনা হয়েছে। মাছগুলো রাজশাহী থেকে নিয়ে আসা? আচ্ছা, রাজশাহী কি রাজশাহী চাপাই ওই দিক থেকে নিয়ে আসা না? আচ্ছা, মাছগুলো তেলাপোয়া মাছগুলো কত করে? তেলাপোয়া মাছগুলো আমরা খুচরা বিক্রি করছি 150 টাকা কেজি। তেলাপোয়া মাছগুলো ভাইয়ারা 150 টাকা কেজি বিক্রি করছে। তো ভাইয়া এটা কি শেষ দাম নাকি আরো কিছু কম পাওয়া যাবে? কিছু কম পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক ভাইয়ারা আরো কিছু হয়তো কম দামে দেবে, যে নেবে তাকে অনেক সম্মান করে। তো এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারে কোনো চাঁদাবাজি পকেটমার নাই। এই বাজারের আমাদের যে মাঝি ভাইয়েরা আছে, মাছ বিক্রেতা ভাইয়েরা আছে, এনাদের ব্যবহার অনেক ভালো, যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কাস্টমার অনেক ক্রেতা এখানে মাছ কিনতে আসে এবং সহজে অনেক পরিমাণ মাছ কিনে নিয়ে যেতে পারে। মাছগুলো বেশ সস্তা অন্যান্য বাজারের তুলনায়। এই বাজারে মাছের দাম অনেক কম। আমরা এখন দেখছি ভাইয়া এই মাছটার নাম কি বলেন? বাটা। বাটা মাছ। আচ্ছা, বাটা মাছগুলো কোন জায়গা থেকে নিয়ে আসা? এটা তো আমরা জেলে রাঁধছি, আমরা কিনছি। আচ্ছা আচ্ছা, আপনারা এখান থেকে কিনছেন না? আচ্ছা, আর এটা কি মাছ বলেন আপনারা? বাইম মাছ। এটা কত করে বিক্রি করতেছেন? এটা 700 টাকা বিক্রি করতেছে। 700 টাকা না একটু কম পাওয়া যাবে? 650 কিনা। আচ্ছা আচ্ছা, 650 কিনা 700 টাকা বিক্রি করতেছেন। আর এই বাটা মাছগুলো কত করে কিনা? 200। এটা কি বিক্রি দাম নাকি? আচ্ছা, সর্বশেষ দাম 200 টাকা না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ। আজকে পাঙ্গাস মাছের মাছের আলোতে দেখি পাঙ্গাস মাছগুলো অনেক তরু তাজা। দেখছি মাছগুলো নড়াচড়া করছে। ভাই মাছগুলো কোন জায়গা থেকে নিয়ে আসা? মানিকগঞ্জ। না, ময়মনসিং। ময়মনসিং ভালুকা? মাছগুলো ময়মনসিং ভালুকা থেকে নিয়ে আসা। এগুলা তো পুকুরে চাষ করা নাকি? এই মাছগুলো পুকুরে চাষ করা। ভাই মাছের আপনি কি খুচরা বিক্রি করেন না পাইকারি? পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি করি। পাইকারি বিক্রি করেন, খুচরা বিক্রি করেন? খুচরা কত করে বেচতেছে? খুচরা 160 টাকা বিক্রি করতেছি। খুচরা 160 টাকা করে? আচ্ছা, তো আপনার মাছগুলো তো বেশ সুন্দর। তো এই বাজার ঢাকা জেলার সাভার থানার ধলেশ্বরী নদীর পাড়ে মাছগুলো নৌকা এবং কভার ট্রাকগুলোতে নিয়ে আসা। তারপরে দেখছি কই মাছগুলো, কই মাছগুলো বেশ তাজা। এবং বাজারের আশেপাশের মানুষগুলো দেখছি। ঠিক আছে, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ঢাকা জেলার সাভার থানার ধলেশ্বরী নদীর পাড়ে মাছের আড়তে আসছি। তো আমরা এখন দেখছি বল মাছগুলো, বল মাছগুলো বেশ বড়। ভাইয়া এক একটা মাছ কয় কেজি করতে পারে? একটা 3 কেজি 3.5 কেজি হবে ভাই। একটা 3 কেজি 3.5 কেজি। মাছগুলোর দাম কিরকম? দাম 450 প্রতি কেজি। 450 কেজি প্রতি কেজি। মাছগুলো প্রতি কেজি 450 টাকা। ভাইয়া এটা কি শেষ দাম নাকি? না না, কম হবে না, একদমই 450। হ্যাঁ, এটা ইন্ডিয়ান মাছ, এটা দেশি মাছ। আচ্ছা, মাছগুলো 450 টাকা। এবং মাছগুলো কি ইন্ডিয়া থেকে নিয়ে আসা? আচ্ছা, মাছগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা এবং ইন্ডিয়ার মমতা ব্যানার্জি নাকি মাছগুলো ওনার এলাকা থেকে পাঠাচ্ছে। তো মাছগুলো বেশ বড় মাছগুলো। ভাই মাছগুলো কি বরফজাত করে নিয়ে আসে? হ্যাঁ, বরফ দিয়ে নিয়ে আসে মাছগুলো, বরফ দিয়ে নিয়ে আসা, যার কারণে মাছগুলো এখনো ফ্রেশ দেখা যাচ্ছে। মাছগুলো হয়তো খেতে সুস্বাদু হবে। তারপর দেখছি আমরা ছোট বল মাছগুলো। ভাইয়া ছোটগুলো কত করে কেজি? ছোটগুলো 350 টাকা কেজি। মাছগুলো তো ওই সব ভারত থেকে নিয়ে আসে? হ্যাঁ হ্যাঁ, সব ভারত থেকে আসে। আচ্ছা, মাছগুলো এইগুলো ভারত থেকে নিয়ে আসা। তো এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারে চাঁদাবাজি পকেটমার এগুলো নাই। এই বাজারের
যে মাঝি ভাইয়াগুলো আছে সেগুলোর ব্যবহার অনেক ভালো দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এজন্য অনেক ক্রেতা এখানে মাছ কিনতে আসে এখানে এবং প্রচুর পরিমাণে মাছ কিনে তারা নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।